আমার যে ক্যারেক্টার সেটা আমাকে করতে হচ্ছে। আমার উপর ভরসা রেখেছে রমাজয়দা, এতে আমি খুব আনন্দিত এবং কৃতজ্ঞ। এর আগে আমি কাজ করেছি, অ্যাক্টিং করেছি, তার আমি স্টেজেও কাজ করেছি। অনেকদিন পরে অ্যাকচুয়ালি আমি ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছি, হয়তো কতটা কী করতে পারবো জানি না। যদি কিছু কোনোরকম কোনো প্রবলেম হয় আপনারা কাইন্ডলি মাফ করে দেবেন, আপনারা ছবিটা দেখবেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। আমরা পেয়ে গেছি অভিনেতা এই বইয়ের, পার্থ গৌতম, তার কাছ থেকে জেনে নেব এই ফিল্ম সম্বন্ধে। আসলে সকাল থেকেই শুটিং চলছে, খুব বিধ্বস্ত অবস্থায় চলছে। ভীষণ ভালো লাগছে কাজ করতে এখানে, মানে নায়িকার ভূমিকা যিনি আছেন পৃথা ঘোষ এবং ডিরেক্টর রণজয় নিয়োগী, আমাকে এই ছবিতে একটা ক্যারেক্টার করার সুযোগ দিয়েছে, যার জন্য আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, এক। আর দু নম্বর, যেটা না বললেই নয়, অভিনয় করাটা আমার সাধনা, এই শুটিং শোর হচ্ছে আমার মন্দির। এই মন্দিরে দাঁড়িয়ে যে সংলাপ আমি বলি সেটাই আমার মন্ত্র, আর এই মন্দিরের দেবতা হচ্ছে দর্শক। তাই দর্শকের কাছে, দেবতার কাছে আমার প্রার্থনা, তারা আমাকে আশীর্বাদ করুক যেন এই সাধনায় আমি সিদ্ধি লাভ করতে পারি। আর এই সাধনা করতে গিয়ে যারা সবচেয়ে বেশি আমাকে সাহায্য করেছে সেটা হচ্ছে পৃথা ঘোষ এবং রণজয় নিয়োগী। একাধারে পৃথা যেমন গল্প লেখে তেমনি ডিরেকশনও করে, মেন নায়িকার ভূমিকায় অভিনয় করে। এবারে আরও ভালো লাগছে যে দুটো গানের সুরও করেছে আমার ভাগ্নিকে নিয়ে, আমার একটা বিশাল গর্ব। আর তার থেকেও আরেকটা ব্যাপার হচ্ছে, রণজয় নিয়োগীর মতন একজন বড় ডিরেক্টর আমাকে সুযোগ দিয়েছে এবং তার সঙ্গে সহকর্মী হিসেবে আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, এ ব্যাপারে আমি চিরকৃতজ্ঞ। মানে প্রচুর যাত্রা করেছেন, বিশাল মাপের যাত্রা অভিনেতা, উনি নির্দেশকও বটে, তাই মানে কৃতজ্ঞ তো আমাদেরই থাকা উচিত। আর সব থেকে বড় কথা, আমার মামা এখানে এই বইটাতে আমার বাবা হিসেবে রয়েছে, তাই জন্য উই আর রিয়েলি এনজয়িং ইট অ্যাজ আ মানে ফুল টিম, উই আর এনজয়িং আ লট। এই বইতে আমিও অভিনয় করেছি, এতে আমি চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছি এই অরণ্যবৃষ্টি ছবিতে। এর আগে রণজয় নিয়োগীর 8টা ছবিতে আমাকে সুযোগ দিয়েছে, সেই জন্য রণজয় নিয়োগকে ধন্যবাদ। এবং এই ফিল্মেও তিনি আমাকে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করার সুযোগ দিয়েছে, কতটা পেরেছি জানি না, আপনারা দেখবেন কেমন অভিনয় করেছি। এবং আপনারা এই ফিল্মের জন্য অপেক্ষায় থাকুন, এবছরই এই ফিল্মটা খুব শীঘ্রই রিলিজ হবে, আপনারা যেদিন হলে আসবেন আপনারা দেখবেন। নমস্কার। মল্লভূম সংবাদ সমের পক্ষ থেকে আমরা এসেছি বরানগরে অরণ্যবৃষ্টির শুটিং ফ্লোরে। শুটিং চলাকালীন আমরা পেয়ে গেছি তীর্থ তরুণ অধিকারীর লেখা যে অরণ্যবৃষ্টি ফিল্ম, তার অন্যতম অভিনেত্রী পৃথা ঘোষ, তার কাছ থেকে জেনে নেবো এই ফিল্মের সম্পর্কে। অরণ্যবৃষ্টিটা তীর্থ তরুণদার লেখা, মিস্টার রণজয় নিয়োগীর ডিরেকশনে হচ্ছে। আমার চরিত্রটা হচ্ছে বৃষ্টি, অরণ্য বৃষ্টি এই দুজনকে নিয়েই অ্যাকচুয়ালি মূল বইটা। বৃষ্টি ছাড়া যে অরণ্য বাঁচে না সেটা যেরকম প্রকৃতির দিক থেকে আমরা দেখি ঠিক সেরকমই এখানে অরণ্য বলে একটি ক্যারেক্টার রয়েছে, যেটা সৌভিক বলে একজন হিরো করছেন, আর ঠিক সেরকমই বৃষ্টি আমি করছি। সেখানেও দেখা যাচ্ছে যে বৃষ্টিকে ছাড়া অরণ্য বাঁচতে পারছে না। আর আমাদের মেয়ে বৃষ্টির, আর মানে আমার বিবাহটা না, এটা বেশি বলবো না, গল্পটা বেশি বলে দিলে আর দর্শকদের ইন্টারেস্ট থাকবে না দেখা, তাই গল্পটা পুরোটা বলছি না, এই নিয়েই মূল বিষয়টা। তার মধ্যে রয়েছে আমার ছোট্ট কুচকি মেয়ে সৃষ্টি, ও ক্যারেক্টারটা করছে আমার মিষ্টি মিষ্টি পাউলি। পাউলি হাই করে দাও, হাই। এই ফিল্মটা মানে দর্শকরা যে কখন দেখতে পেতে পারে সেরকম, সেটা তো মেনলি প্রডিউসার বলবেন উনি কবে রিলিজ করতে চাইছেন, তবে আমরা যতটুকু শুনেছি যে এবছর পুজোর মধ্যেই এটা রিলিজ করে যাবে। এটা কি কোনো হলে চালানো হবে না কোনো? হ্যাঁ, হলে চালানোর ইচ্ছা আছে। আমরা এসেছি অম্বিকা কিয়েসেনের সেটে, শুটিং চলাকালীন আমরা পেয়েছি পরিচালক রণজয় নিয়োগী,
ও বিশেষ সহায়তায় এবং সহপরিচালক পার্থ অভিনেতা পার্থ গৌতম তাদের মুখোমুখি এই অরণ্য বৃষ্টিটা লিখেছেন তীর্থতরুণ অধিকারী, সে সম্পর্কে কিছু জেনে নেব। পরিচালক রণজয় নিয়োগীর কাছ থেকে। এই ছবির নাম অরণ্য বৃষ্টি। বৃষ্টি ছাড়া অরণ্য বাঁচে না। এটা যেমন ধ্রুব সত্য, ঠিক সেইভাবে প্রকৃতি এবং মানব মানবীর প্রেম আমরা এক করে দিয়েছি। এর মূল ভাবনা, চিন্তা এবং লেখনী তীর্থতরুণ অধিকারী, আমার বাল্যবন্ধু। তীর্থের প্রচুর লেখা আছে, তার মধ্যে এই বিষয়টা নিয়ে প্রথম কাজ করতে যাচ্ছি এবং একটা অন্য ধরনের গল্প আমরা দর্শককে উপস্থিত দিয়ে করতে চাইছি। যে আঙ্গিকে যেভাবে প্রকৃতি শেষ হয়ে যাচ্ছে, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে কী দিয়ে যেতে পারবো জানি না, তা সেই জায়গা থেকে তীর্থের এই চিন্তা, প্রকৃতিগত চিন্তাটা কীভাবে সমাজের মধ্যে মেলবন্ধন হচ্ছে, সেটা আমাদের পরিপুষ্ট করা বা প্রকাশ করাই মূল লক্ষ্য। আর এখানে মূল চরিত্রে পৃথা ঘোষ। পৃথা সত্যিই খুব ভালো অভিনেত্রী। এখানে শুধু অভিনেত্রী নয়, ও সুরকার, সুর দিয়েছে এবং চিত্রনাট্য রচনাতেও বহু সহযোগিতা করেছে। এখানে বিশেষ সহযোগী বলবো না, আমাদের একটা এখানে মেরুদণ্ড। এবার পৃথার উপর আসতে হয়। আমার বাঁ পাশে বসে আছে পার্থ গৌতম। বহু যাত্রা এবং ছবিতে কাজ করা পার্থদার কাছে আমি সত্যি কৃতজ্ঞ। পার্থ গৌতমকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। এই অরণ্য বৃষ্টিতে কাজ করতে এসে আমার ভীষণ ভালো লাগছে। পাশে পেয়েছি রমেজয় নিয়োগীকে, পেয়েছি পৃথা ঘোষকে, সত্যি যাদের মধ্যে প্রচুর প্রচুর প্রতিভা আছে, তার থেকে কিছু লোয়ার আছে। আমি অনেক কাজ করলেও তাদের কাছ থেকে বেশ কিছু জিনিস জানছি, শিখছি। আমি খুব আনন্দ পেয়েছি যে এই রণজয় নিয়োগী বা পৃথা ঘোষ আমাকে তাদের এই সুন্দর একটা প্রোডাকশনে আমাকে ডেকেছে, আমি কাজ করছি। তার জন্য তাদের মানে আন্তরিক ধন্যবাদ। তারা আমাকে তাদের পাশে নিয়ে কাজ করছে। দুজনকে খুব ভালো দুটি শিল্পী, একজন খুব বড় ডিরেক্টর পাশেই দাঁড়া রয়েছে, বড় ডিরেক্টর, তার কাছে কাজ করছি। এটা আমার ভীষণ 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 আনন্দ। ভবিষ্যতে তারা যদি ডাকে আবার আমি তাদের সঙ্গে থাকব। প্রথমত বড় শিল্পী যে বিনয়ী হয় এটা ওনার সব থেকে বড় উদাহরণ। পার্থ গৌতম এই কাজের একটা বিরাট অংশ এবং আমরা প্রতিদিন তার কাছ থেকে কিছু শিখি। তবে এই বৈষ্ণব রচন বলতে আছে না, তৃণদেবী সহিষ্ণু, উনি হতে তৃণের চেয়েও সহিষ্ণু। আর সব থেকে বড় কথা হচ্ছে ওনাকে ডাকার ব্যাপার নেই, উনি তো আমাদেরই একটা অংশ। আমরা সত্যি কৃতজ্ঞ তো ইউনিটের কাছে। আমরা কৃতজ্ঞ সমীর ব্যানার্জি সাংবাদিক, উনি একটা ডাক্তারের অভিনয় করেছেন। আমরা সব থেকে বেশি কৃতজ্ঞ এখানে তীর্থতরুণ অধিকারীর কাছে, ওর এরকম একটা গল্প। তীর্থ যদি এখানে নেই তবে একটা ইন্টারভিউর ব্যবস্থা খুব তাড়াতাড়ি করা হচ্ছে। আর আমরা সবার কাছে কৃতজ্ঞ সৌভিক কুণ্ডুর কাছে। সৌভিক ভীষণ ভালো এখানে অভিনয় করছে অরণ্যের চরিত্রে, মেকআপে পীযূষ, তার পাতে বাদ দিকে করে কিংবা লালটু। অতএব আমাদের একটা টিম এখানে কাজ করছে, আমাদের টিমটা সাকসেসে। আমরা কেউ এককভাবে কেউ কিছুই নই, আমাদের দলগত প্রচেষ্টা। যদি কিছু একটা হয় যেটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলেই আমাদের সার্থকতা। আর সমীর ব্যানার্জি, সমীর ব্যানার্জি যে আবার নতুনভাবে কখনো পুলিশ, কখনো ফৌজি অফিসার, কখনো কবিরাজ, এখানে সমীর ব্যানার্জিকে দেখছি আমরা আধুনিক ডাক্তারের চরিত্রে। ওনার অভিনয়কে আমরা সাধুবাদ জানাই।